শনিবার থেকে প্রধান উপদেষ্টের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু সংস্কারের পর নির্বাচনে দিনক্ষণ ঠিক করবে সরকার জানালেন বদিউল আলম সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবি যৌক্তিক বলেছেন পর্যালোচনা কমিটির প্রধান বাস্তবসম্মত সমাধানের আশা আন্দোলনকারীদের শিক্ষার্থী আনাস হত্যায় পঁচিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশকে অস্থিতিশীল করতে চায় শেখ হাসিনার সহযোগীরা বলছে বিএনপি গত দেড় দশকে জ্বালানি খাতে দুর্নীতির তথ্য জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার মুনাফা ভাগাভাগির ডালে লুটপাট করেছে সংশ্লিষ্টরা অভিমত বিশ্লেষকদের ক্রাউন সিমেন্ট সংবাদ না দেখছিলেন এবার বিস্তারিত শনিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার পূর্ব দ্বিতীয় দফায় সংলাপ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলো বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংএ তথ্য জানাতিনি জানান সংলাপে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন ছয়টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানানো হবে দেশের আইনসংকলা পরিস্থিতি নিয়ে দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করবেন এর আগে প্রধান প্রধান দলগুলোর সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সরকারের সংস্কার ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফা সংলাপ করেছিলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন এটা আপনি জানেন যে আটই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে দু দফা রাজনীতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন ছয়টা কমিশন হয়েছে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে বাংলাদেশ পুলিশের সংস্কারে সাহায্য করার আগ্রহের কথা জানিয়েছে ইতালি ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্র বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ থেকে ইতালিতে বৈধভাবে অভিবাসনের ব্যাপারে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইতালি রাষ্ট্রদূত এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্য বাড়ানোর বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত নিউ ইয়র্কে ইতালির প্রধানমন্ত্রী মেলনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ইতালিতে বৃহৎ সংখ্যায় অভিবাসনের বিষয়ে আলাপ করেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে বৈঠক করে নির্বাচনের দিন খন্টি করবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বুধবার জাতীয় প্রেস ক্লাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয় অন্তর্বর্তী সরকারকে দুই বছর বা তারও কম সময় থাকার পক্ষে দেশের অধিকাংশ মানুষ মত দিয়েছে রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান পরবর্তী দেশের নাগরিকদের প্রত্যাশা নিয়ে জাতীয় জরিপ পরিচালনা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স দেশের আট বিভাগের সতেরো জেলায় এক হাজার আটশো জনের মতামত নিয়ে করা জরিপে অন্তর্বর্তী সরকারের উপর সাতানব্বই শতাংশ মানুষের আস্থার কথা বলা হয়েছে তেপ্পান্ন শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারকে দুই বছর বা তারও কম সময় থাকতে হবে সমীক্ষায় দেখা গেছে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থার পক্ষে চুরানব্বই শতাংশ দলের বিরুদ্ধে সংসদে মত দিতে ধারা সত্তর সংশোধনে 96 শতাংশ মানুষ মত দিয়েছে 90 ভাগের বেশি মানুষ মনে করে এই সরকার সংস্কারের পাশাপাশি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনেও 72 ভাগ মানুষ পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে দুইবার থাকার পক্ষে 96 শতাংশ একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না 91 ভাগের মত প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন 95 শতাংশ ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধে 91 ভাগ মানুষ মত দিয়েছে সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি ও চুক্তিতে পঁচাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিরানব্বই বিচার বিভাগ একানব্বই শতাংশ শিক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে পঁচানব্বই স্বাস্থ্য ব্যবস্থা চুরানব্বই ও পুলিশের ক্ষেত্রে ছিয়ানব্বই শতাংশ মানুষ মত দেয় এছাড়াও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ও দুর্নীতি দমনে চুরানব্বই শতাংশ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পঁচানব্বই হত্যা ও রাজনৈতিক দলগুলোর অপরাধের বিচারের ক্ষেত্রে পঁচানব্বই ভাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাতানব্বই ভাগ মানুষ দ্রুত পদক্ষেপ নিতে দিয়ে জরিপে অংশ নেন সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন পরিবর্তন দরকার আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার আমরা যদি এবারও যদি আবার চিন্তাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় রেখে আনতে পারে অনুষ্ঠানে সুদন সম্পাদক বলেন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের সাথে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসবে বসে তারা একটা পৌঁছার চেষ্টা করবে ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো হয়তো একবারে একজাক্ট দিন কর নয় এটা একটা সময়কাল নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে জনগণ এবারও সুফল থেকে বঞ্চিত হবেন বলেও মনে করেন সুজন সম্পাদক সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভীষণ ঢাকা চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো বা পঁয়ত্রিশ করার দাবি যৌক্তিক মন্তব্য করেছেন সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মোহিত চৌধুরী বলেন কত বছর বাড়ানো হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি অন্যদিকে বৈষম্যহীন দেশ করতে বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশা আন্দোলনকারীদের রিপোর্ট সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পরিবর্তনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা এরপর প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকে বিষয়টি পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয় বুধবার সচিবালয়ে বয়স সীমা নির্ধারণ সংক্রান্ত কমিটির সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল পরে তারা বলেন দাবির যৌক্তিকতা আলোচনায় তুলে ধরা হয়েছে আশা করেন ইতিবাচক সমাধান করবে অন্তর্বর্তী সরকার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতার নিরেখে আমাদের আলোচনাগুলোকে ছাড়াও অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। সাত কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাবো আমরা বারো বাদে যদি কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে এই ড্রাইভার আমরা বারো জন নেব না যতক্ষণ পর্যন্ত না আমাদের সমন্বয়কদের ভিতরে কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করবে আমরা আশা রাখি স্যার আমাদের দাবিটা মেনে নেবেন কমিটি মেনে নেবেন এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে তাদের এই পদক্ষেপটা প্রথম পদক্ষেপ হবে বৈঠকের বিষয়ে কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিদ চৌধুরী সাংবাদিকদের বলেন বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা নেই বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা সম্ভব কিনা সে ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন কমিটির সদস্যরা রিশান নাস্টুল্লাহ বাংলা ঢাকা গত পাঁচ আগস্ট রাজধানীর পুলে দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পঁচিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার এদিকে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ বিস্তারিত জানাচ্ছেন ফরুক বাবু খুনের রাজনীতির প্রতিবাদে নিজেকে শহীদের কাতারে দাঁড় করাতে ভয়কে জয় করে পুলিশের গুলিকে বুকে নিয়ে সরেচার মুক্ত স্বাধীন দেশে প্রকাশ পাচ্ছে তরুণদের দেশপ্রেমের চিঠি তেমন এক চিঠি লিখে ঘর ছাড়ে গণ অভ্যর্থনের বিজয়ের মুহূর্তে নিহত হন আদর্শ একাডেমির দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস পাঁচ আগস্ট চিঠিটি লিখে ঘর থেকে বের হন আনাস তার স্মৃতির শেষ চিঠিতে বলছে মা আমি মিছিলে যাচ্ছি নিজেকে আর ঘরে আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেয়ে গর্বিত হইও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই ছেলে হত্যার ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে আসে আনাসের বাবা মা গুলির হুমকিদাতা সহ জড়িতদের বিচার চেয়েছেন তারা এই যে নিরস্ত্র ছাত্র জনতা সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে আমি দেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী মানে যারা কমান্ডটা মেনে নিয়ে এগুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা এই প্রত্যেকের সাজাটা চাই এদিন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ তার অভিযোগ ১৯ জুলাই চোদ্দ দলের বৈঠকে কারফিউ ও গুলির সিদ্ধান্ত হয় এরপরই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী চোদ্দ দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানা এবং এই চোদ্দ দলের মিটিংয়ের পর তরিক ফেডারেশন ওয়ার্কার্স পার্টি কয়েকটা দলের জাসদ ইনু কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয় যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি কয়েকজন বলেছেন কারফিউ কয়েকজন বলেছেন দেখা মাত্রগুলি কয়েকজন বলেছেন আপনার নিজেরাই সামনে দেখবেন এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে চিফ প্রসিকিউটর জানান অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার করার বিধান রয়েছে তবে শাস্তি কি হবে তার ব্যাখ্যা পরিষ্কার নেই যা সংশোধনে আনার কথাও জানান তিনি এই সংশোধনটা হবে যে শাস্তিটা কি হবে সেই বিষয়টা কিন্তু বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে যেমন দলের বিচার করা যাবে এটা আছে কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই জুলাই আগস্ট ঘটনায় থানা অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা না করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানান চিফ প্রসিকিউটর ফরুখ বাবু বাংলা ঢাকা বিএনপি নেতাদের অভিযোগ শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা রিপোর্ট করছেন সিকান্দার রেমান বিএনপির ত্রাণ কমিটির ব্রিফিংটি হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য ডা এজ এড এম জাহিদ হোসেন অভিযোগ করেন তিস্তার গজলডোবায় বাঁধ খুলে দেয় উত্তরের কয়েক জেলা প্লাবিত হয়েছে সেখানকার পাঁচ জেলার বন্যার্থদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বিএনপি পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ডক্টর জাহিদ দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি ব্যবসা বলেন ব্যাংকিং সেক্টর বলেন সর্বত্রই এবং তাদের একটিমাত্র টার্গেট আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা ফ্যাক্টরিতে ভাঙচুর কারণ ভাঙচুরের কারণ কি খুঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না আজকে হিল টেক্সে হচ্ছে কি হিল হচ্ছে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোষর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন টুক করে ফেলে দেবেন এই সমস্ত কথা বলে না এখন আমরাও বসে আছি দেশের মানুষ বসে আছে টুক করে চলে আসুন তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায় এদিকে আওয়ামী লীগের পালাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক অভিযোগ করেন শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানান তিনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুসিদিন প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে এটা শুধু আপনাকে নয় আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে এদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না এমন প্রশ্ন করেন বিএনপি নেতারা তারা বলেন শেখ হাসিনার উচিত সব জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া রেমান ঢাকা হত্যা অপকর্মের বগুড়ায় সেনানিবাসে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর অংশ হিসেবে আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশ নেন তিনি খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সেনাপ্রধান এছাড়া দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কার্যক্রমের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন উপস্থিত ছিলেন জিওসি এগারো পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল সেনা সদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সহ নানরা গত দেড় দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে কত টাকা ভাগাভাগি হয়েছে সেই তথ্য জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার এই খাতটিতে একদিকে লোকসানের অজুহাতে ভর্তুকি অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে শত কোটি টাকা ভাগাভাগির কোম্পানিগুলোর তথ্য বলছে বছরে মুনাফা মুনাফার পাঁচ শতাংশ ভাগ বাটোয়ারা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন মুনাফা ভাগাভাগির আড়ালে লুটপাট করেছে বিদ্যুৎ জ্বালানি খাত সংশ্লিষ্টরা একটি রিপোর্ট বিদ্যুৎ জ্বালানিতে লোকসান দেখিয়ে গত দেড় দশকে দফায় দফায় দাম বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার সমন্বয়ের নামে বাড়তি দামের বোঝা নাগরিকদের উপর চাপিয়ে বিদ্যুৎ বিভাগ পিডিবি আর ও পেট্রো বাংলার আওতায় থাকা উৎপাদন কোম্পানিগুলো প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফার হিসাব দিয়েছে কারণ মুনাফার পাঁচ শতাংশ ভাগ বাটার হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভর্তুকির টাকায় মুনাফা বোনাস ভাগাভাগিকে অনৈতিক অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা এই দামটুকু অতিরিক্ত হচ্ছে কিনা সেটা দেখতে হবে তখন যদি দামটা অতিরিক্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এত বিপুল পরিমাণে এই প্রফিট তারা কিন্তু যে কোম্পানিগুলো করতে পারে না এবং তারা তাদের কর্মচারী দিকে বোনাস দিতে পারে না তো বোনাস দিচ্ছে তার মানে হচ্ছে যে বোনাস কিন্তু কম নয় বিপুল পরিমাণে অর্থ তারা বোনাস হিসেবে নিজেরা নিচ্ছে এবং কর্মচারীদেরকে দিচ্ছে সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে বিদ্যুৎ খাতটাকে পুরো একটা রিভিউ দরকার এবং এখানে এই যে অযৌক্তিকভাবে যে যেভাবে আসলে এই যে এখানে প্রফিট করছে এবং তারা সেখানে মুনাফার একটা অংশ তারা পোনাস হিসেবে দিচ্ছে আবার এই দিক দিয়ে ভর্তুকি নিচ্ছে সরকারের কাছ থেকে তো এটাকে একটু যদি খতিয়ে দেখা হয় তাহলে আমি মনে করি যে এখানে থলের বিড়ালটা বের হয়ে আসবে এবং সত্যি সত্যি বিদ্যুৎ খাতকে একটা স্বনির্ভর এবং একটা দক্ষ খাত হিসেবে করে তোলা দেবেন আমি মনে করি যে এটার পুনর্মূল্যায়ন দরকার পিডিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দু হাজার আট দু নয় অর্থ বছর থেকে দুহাজার তেইশ দুহাজার চব্বিশ অর্থবছর পর্যন্ত ষোলো বছরে রাষ্ট্রীয় এই সংস্থাটির লোকসান দেখিয়েছে দুই লাখ দু হাজার কোটি টাকার বেশি এ সময় পাইকারি পর্যায়ে বারোবার ও খুচরা পর্যায়ে চোদ্দবার বিদ্যুতের দাম বাড়িয়ে লোকসান কমানোর চেষ্টা করেছে সরকার ভর্তুকি দিয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকার বেশি অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে ভাগাভাগির অর্থের পরিমাণ কম বেশি একশো কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের আঠারো লাখ টাকা করে মুনাফা বোনাস দিয়েছিল সরকারি প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই যে বিদ্যুৎ খাতের প্রফিট হয়েছে কিনা সেটা দেখে আমরা এর এই ব্যাপারে সিদ্ধান্ত নেব এটা আমরা অলরেডি দিন আছে বিদ্যুৎ জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলো মুনাফা বোনাসের নামে গত দেড় দশকে কত টাকা ভাগে যুগে খেয়েছে তা তদন্ত করবে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রিসান নাসুল্লাহ বাংলা ঢাকা খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে শিক্ষক নিহত এবং সংঘটিত সহিংস ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বুধবার বেলা তিনটায় একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন এদিকে বিএনপির দাবি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে খাগড়াছড়ির প্রতিনিধি এইচ এম তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার জেরে পার্বত্য এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বৃত্তদের তাণ্ডবের সাক্ষী হিসেবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসযজ্ঞ এভাবে ভাঙচুর করা বা এভাবে লুটপাট করা একদম এদিকে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী যেটা নিরূপণ করার জন্য আমাদের একটা বিওনো আছে বা পৌরসভা প্রশাসক한테 বলা হয়েছে আর পুরো বিষয়টা জেলা প্রশাসন ওয়ান জারি করেছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্যের বাইরে আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আশা করছি আমাদের অন্যদিকে পাহাড়ি বাঙালি সবাইকে যে কোনো ধরনের উস্কানিতে নিজেদের না জড়িয়ে নিরাপদে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে জেলা বিএনপি প্রশাসন এখানে আর্মি বিডিআর পুলিশ সহ সকল প্রশাসনের আন্তরিকতায় এই পার্বত্য চট্টগ্রামে এখনও খাগড়াছড়িতে শান্তি শান্তিতে আছে দুই হাজার একুশ সালে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয় পরে ওই ছাত্রী আদালতে গিয়ে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে বলে সাক্ষ্য দিলে খালাস পান শিক্ষক সোহেল রানা এবং চাকরিতে যোগদান করেন এরপর থেকে সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি শিক্ষার্থীরা বাংলা ভীষণ নিউজ ডেস্ক সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের নবম আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ স্কটল্যান্ড শারজায় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি এদিন অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুটি গ্রুপে অংশ নিচ্ছে দশটি দল গ্রুপ বিতে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ এতে আছে পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা নারী দল দু থেকে টুর্নামেন্টের আটটি আসরে সবচেয়ে সফল দল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয়বার বার শিরোপা জিতেছে তারা দু হাজার শুরু করে এ পর্যন্ত পাঁচটি আসরে খেলেছে বাংলাদেশ প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে একুশটি ম্যাচ খেলে জিতেছে দুইটিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠবার অংশ নিয়ে এবার ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার জাহানারাদের দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে শ্রীলঙ্কার কাছে হারলেও জিতেছে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের আসর পরীক্ষা শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্কটিশদেরকে সর্বশেষ চার ম্যাচেই দাপটের সাথে হারিয়েছে টাইগ্রেসরা জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাস জ্যোতিদের আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এর জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয় দল যেভাবে খেলে আসছে এবং গত বর্মা প্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের এগেনস্টে সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে ভালো একটা স্কোর দাঁড় করেছিল বলাররা অনেক ভালো বেশি আমি ব্যাক আপ দিয়েছে স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো কোনো টিমকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই কারণ প্রত্যেকটা টিমে এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে এবং

বিশ্বকাপ আয়োজন সত্য বাংলাদেশের হাতেই থাকছে মানিক মাহমুদ বাংলা স্পোর্টস ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম বলে আর একবার জানি শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু সংস্কারের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সরকার জানালেন বদিউল আলম মজুমদার সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবি যৌক্তিক বলেছেন পর্যালোচনা কমিটির প্রধান বাস্তবসম্মত সমাধানের আশা আন্দোলনকারীদের জনের বিরুদ্ধে অভিযোগ দেশকে অস্থিতিশীল করতে চায় শেখ শিক্ষার্থী সহযোগীরা বলছে বিএনপি গত দেড় দশকে জ্বালানি খাতে দুর্নীতির তথ্য জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার মুনাফা ভাগাভাগির আড়ালে লুটপাট করেছে সংশ্লিষ্টরা অভিমদ বিশ্লেষকদের এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় নয়টায় থাকছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবি নিউজ টোয়েন্টি ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে